हाय फ्रेंड्स, पाली कुकिंग हाउजेर आरेकटी नतून रेसिपी देखार जन्य सबाइके स्वागत जानाच्छि। बंधुरा, आज के आपनादेर संगे शेयर करब ब्रेड अमलेट रेसिपी। बंधुरा, आमार ए भिडियोटी ना टेने शेष पर्यन्त देखते थाकुन एवं ए भिडियोटी भालो लागले एकटा लाइक करबेन आर सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी क्लिक करे आमार पाशे थाकबेन। এবার শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। বন্ধুরা, এখানে ব্রেড অমলেট বানানোর জন্য আমি এক প্যাকেট স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এটা অনেকেই রুটির অমলেট বলে থাকে, এই স্লাইস রুটির অমলেট। আর এখানে উপকরণ নিয়েছি, প্রথমে লাগবে লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কোচানো ছোট ছোট করে টুকরো টুকরো করে, কাঁচা লঙ্কা কুচানো খুব হালকা হালকা করে গোল গোল করে কুচানো, একটু মরিচের গুঁড়ো আছে, একটু রঙের জন্য আছে হলুদ গুঁড়ো সামান্য, আর টমেটো খুব ছোট ছোট করে কষানো আছে। আর এখানে নিয়েছি অমলেটের জন্য ডিম নিয়েছি তিনটে। এই ব্রেড অমলেট বানানোর জন্য একটা বড় বাটিতে একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দেব। ডিম তিনটে ভেঙে দিয়ে দিলাম। এবার ভাঙা ডিমের উপরে দিয়ে দেব টমেটো কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো, গুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে আর একটু ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব কাটা চামচ দিয়ে। আর এখানে আমি দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, দেশি মুরগির ডিমের টেস্টটা একটু বেশি হয়। এই ব্রেড অমলেট বা স্লাইস রুটি ডিম দিয়ে অমলেট যাই বলুন না কেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করে এবং ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। এটা এই ডিমের মিশ্রণটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। বন্ধুরা, এই ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, একটা কড়াইতে আমি তেল গরম বসিয়েছি উনুনটা একটু জ্বালিয়ে দিয়ে। এবার ডিমের মিশ্রণ দিয়ে দেব। আমি ডিমের মিশ্রণ দিয়ে এইভাবে করে বসিয়ে দেব। এই ব্রেড রুটিটা এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেব এইভাবে। যে এবার উল্টে দেব সাইডটা। বন্ধুরা, এই ব্রেড অমলেটটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, একটু কড়াইতে তেল লাগিয়ে নিয়ে তারপরে এক পিঠ হয়ে গেলে আবার সাইড দিয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের চার সাইড দিয়ে। দিয়ে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা ব্রেড অমলেট আমার রেডি হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি ভেজে। আমি এখানে আরেকটাও একইভাবে ভেজে নেব, তিন থেকে চার চামচ আমি দিয়ে দেব। দিয়ে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব নেতাটা দিয়ে, এইভাবে করে দিলাম। দিয়ে আরেকটা ব্রেড রুটি আমি দিয়ে দেব, প্রত্যেকে এইভাবে করে দিয়ে দেব। এই ব্রেড অমলেট বা স্লাইস রুটি ডিম দিয়ে অমলেট খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয়। বন্ধুরা,
এই যে আমি তুলে নিলাম বন্ধুরা, এই ব্রেড অমলেট ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে অমলেটগুলো, আর খেতেও খুব টেস্টি হয় এই অমলেট। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।